যে বার্ন করার সময় যে ফিউম তৈরি হয় বা গ্যাস তৈরি হয়, এটি কিন্তু মারাত্মক ক্ষতি তৈরি করতে পারে, বিশেষ করে ফুসফুসে এবং পরিবেশের অন্যান্য অবস্থায় কিন্তু এটি পরিবেশ দূষণের জন্য দায়ী হতে পারে। সুতরাং এরকম বার্নিং করাটা ঠিক নয়। এবং ওপেন যদি কোনো হাঁড়িতে সেই কোনো খাবার পাক করে, সেটি কিন্তু কন্টামিনেশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। সুতরাং এইভাবে বার্ন না করাই ভালো, বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য বার্ন না করে। ঝুঁকি বললাম, একটি ফুসফুসের ঝুঁকি তৈরি করে, আরেকটি হলো ফুসফুস মানে নিঃশ্বাসের সাথে যখন বার্ন হবে সেটি, আরেকটি হলো যে কন্টামিনেশনের মাধ্যমে, অর্থাৎ একজনের থেকে আরেকজনের গায়ে ছড়ানো, এবং আরেকটি হলো যে খাদ্যের সাথে মিশে যেতে পারে, এই ধরনের সমস্যা তৈরি করতে পারে বার্নিংয়ের জন্য। আর এটার যারা অন্যান্য এই টুকরাগুলো অন্যান্য পারপাসে, হাউসহোল্ড পারপাসে যখন ব্যবহার করবে, এতে যে জীবাণু থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস, সেটি একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে কন্টামিনেশন হতে পারে বা ডাইরেক্ট স্প্রেড হতে পারে। সুতরাং এটি আমাদেরকে বিবেচনা রাখতে হবে যে এ ধরনের টুকরাগুলো আনহাইজেনিকভাবে বা অপরিকল্পিতভাবে উইদাউট এনি ট্রিটমেন্ট এটা যথেচ্ছা ব্যবহার করা উচিত নয়। ট্যানারি বর্জ্য থেকে পোলট্রি খাদ্য তৈরি করা হচ্ছে এবং মাছের খাদ্য তৈরি করা হচ্ছে, এইগুলি বিভিন্ন এলাকাগুলোতে যেখানে পোলট্রি শিল্প আছে, যেখানে মাছের ফার্ম আছে, সেগুলোতে যাচ্ছে। এবং আমরা পরবর্তীতে বিভিন্ন গবেষণায় এবং বিভিন্ন অবজারভেশনে এটা প্রমাণিত হয়ে গেছে যে ডিম, যেটাকে আমরা মনে করি যে অত্যন্ত নিরাপদ একটা খাদ্য ডিম, যে ডিমটা শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ সবাই খায়, সেখানে মাত্রাতিরিক্ত পরিমাণ কার্সিনোজেনিক এজেন্ট, যেমন একটার উদাহরণ আমি বলি, সেটা হচ্ছে হলো ক্রোমিয়াম, মাত্রা একটু ধরন যেটা কার্সিনোজেন বা ক্যান্সার তৈরি করতে পারে, এই মাত্রাটা পাওয়া গেছে। এটা খুবই উদ্বেগের বিষয়, এটা সরাসরি শরীরে ক্যান্সার উৎপাদন করার জন্য কার্সিনোজেনিক এজেন্ট হিসাবে কাজ করে। একটা বড় উদাহরণ হচ্ছে কিডনি ক্যান্সার, চর্ম ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এগুলো সরাসরিভাবে এই ক্রোমিয়াম জাত যে বর্জ্য বা টক্সিক যে এজেন্টগুলো আছে শরীরে, এই ক্যান্সারগুলো তৈরি করে বর্জ্যগুলোর।